সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রভু তুলেছি দুহা শোনো আমার মোনাজা হৃদয়টাকে আকাশ সমদার করে দাও হৃদয়টাকে আকাশ সমদার করে দাও এই ছোট্ট দুটি হাত তুমি কবুল করে নাও এই ছোট্ট দুটি হাত তুমি কবুল করে নাও পাপি তাপি বান্দা মোরা করছি ফরিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يصلون على
সেই কোরআনের ইলম, হাদিসের ইলম তাদেরকে শিক্ষা দেওয়া হতো। একটা ছাত্র লেখাপড়ার মধ্যে কিন্তু ভালো ছিল, তার একটা অভ্যাস ছিল ক্লাসের মধ্যে প্রতিদিন টাইম টু টাইম আসতে পারে না। ক্লাস যদি সকাল 8টা হয় ওই ছাত্র 8:30 আসত, ক্লাস যদি 1:30 হয় ওই ছাত্র 9টা আসত, আধা ঘন্টা অথবা 15 মিনিট দেরি করে সেই ক্লাসের মধ্যে উপস্থিত হত। তার উস্তাদ বলতেন, আগামীকাল তুমি সকাল সকাল মাদ্রাসায় আসবা, টাইম টু টাইম তুমি মাদ্রাসার মধ্যে আসবা, সবক যদি শুরু হয় 8:00-8:30 মধ্যে আসতে হবে। প্রতিদিন ওই ছাত্র ওয়াদা করে যায় কিন্তু সময় মতো আসতে পারে না, দেরি হয়ে যায়। ও মুসলমান ভাইয়ের আমার, ওই ছাত্রকে তার উস্তাদ তিনি কোরআনের আলেম শিক্ষা দেন, তিনি নবীর হাদিসের আলেম শিক্ষা দেন। ওই উস্তাদের ছাত্রকে বলতেছেন, তুমি প্রতিদিন আমার কাছে ওয়াদা করে যাও, সময় মতো ক্লাসের মধ্যে উপস্থিত হইবা, কিন্তু তুমি সময় মতো কোনোদিন উপস্থিত হইতে পারো না, এর কারণ কি? তখন ওই ছাত্র বলেন, এর ভিতরে একটা বহুত বড় কারণ আছে, কারণটা কি আমার কাছে বলো। ও মুসলমান ভাইয়ের আমার, ওই মাদ্রাসার তালিবুল ইলম, বাগদাদের নিজামিয়া মাদ্রাসার তালিবুল ইলম, সেই তালিবুল ইলম উস্তাদের কাছে বলেন, উস্তাদ জি, আমি প্রতিদিন ক্লাসের মধ্যে সময় মতো আসার জন্য চেষ্টা করি, আমি ঘর থেকে বের হয়ে যাই, ঘর থেকে বের হওয়ার পর আমি যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে আসি, আমার প্রত্যেকটা কদমে কদমে নূর জলকমলক করতে থাকে, নূর চমকাইতে থাকে। সেই ছাত্র বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে নূর দিয়া সৃষ্টি করেছেন, ওই ফেরেশতারা আমার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়, তাদের পেখম বিছায়া দেয়, তাদের ডানা বিছায়া দেয়, আমি যখন পাড়া দেই, আমি যখন কদম রাখি, কদম রাখার সাথে সাথে এইভাবে নূর জলক মলক করতে থাকে, এই জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে আসি, এই জন্য ক্লাসের মধ্যে আসতে আমার দেরি হয়। মুসলমান ভাইয়ের আমার, ওই ছাত্র হলেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। তাহলে প্রমাণ পাইলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিবুল ইলম যারা আসমানি গ্রন্থের ইলম যারা শিক্ষা অর্জন করে, পবিত্র কুরআনুল ইলম পবিত্র কুরআনুল কারীমের ইলম যারা শিক্ষা করেন, নবীর হাদিসের ইলম যারা শিক্ষা করেন, তাদের পায়ের নিচে নূরের পর বিছায়ে দেয়, এর প্রমাণ ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি চাক্ষুষভাবে উনি চর্মচক্ষু দ্বারা অবলোকন করেছেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ারা আমার, এই কোরআনের শিক্ষা যদি না থাকে, নবীর হাদিসের শিক্ষা যদি দুনিয়ার মধ্যে না থাকে, সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করার জন্য এরকম ভাবে বাদশা আকবর দ্বীন ইলাহি সমাজের মধ্যে তার রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নতুন ধর্মের আবর্তন করেছেন, নতুন ধর্মের আবিষ্কার করেছেন, 300 মসজিদেরকে টাকার মাধ্যমে ক্রয় করেছেন। আর সেই সম্রাট আকবর 300 মসজিদকে বলে দিয়েছেন, আমি একটা সেমিনার সভা করব, ওই সভার মধ্যে তোমরা আমি যেই ভাষণ দিব সেই ভাষণের সেই ভাষণকে তোমরা সমর্থন জানাইবা। সেই সম্রাট আকবর বলতেছেন, তার নতুন ধর্মের আবিষ্কার করেছিল, সেই ধর্মকে তার দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সে বলতেছেন, হিন্দু মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মুসলমানদেরকে মুসলমান মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন,
খ্রিস্টান মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ইহুদি মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বৌদ্ধ মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমান পুরুষরা মুসলিম মেয়েদেরকে বিবাহ করা যেরকম ভাবে জায়েজ, হিন্দু মেয়েদেরকে বিবাহ করা জায়েজ, খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা জায়েজ, বৌদ্ধ মেয়েদেরকে বিবাহ করা জায়েজ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মুসলিম নারীদেরকে সৃষ্টি করেছেন, হিন্দু নারীদেরকে সৃষ্টি করেছেন, এইভাবে সেমিনার সবার মধ্যে ভাষণ দিয়ে দিয়েছেন, কয় করা 300 মুফতি তার সেই কথাকে সমর্থন করেছেন। মাদ্রাসার তালিব আলেম ছিল একজন 9 বছরের ছাত্র ওই সেমিনারের মধ্যে, তার নাম হলো আহমদ শেরহিন। সেই আহমদ শেরহিন বলতেছেন, ও বাদশা আকবর, আপনি যেই কথা বলতেছেন আপনার এই কথাকে আমি সমর্থন করি না, আমার এখানের মধ্যে কথা আছে বলে আপনার কি কথা? ও তালিবুল আলেম, তোমার আবার কি কথা? সত তখন সেই তালিবুল আলেম বলতেছে, আমার কথা যদি বলতে হয় আপনি স্টেজের সামনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ জনতার সামনে যেভাবে ভাষণ দিয়েছেন আমাকে ওই স্থানের মধ্যে নিয়ে যেতে হবে, আমি এইভাবে কথা বলবো জনগণের সামনে। তখন সেই সম্রাট তাকে সময় দিয়েছেন, ও মুসলমান ভাইয়ের আমার 9 বছরের একটা মাদ্রাসার তালিবুল আলেম আহমদ শেরহিন সে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু মেয়েদেরকে সৃষ্টি করেছেন, মুসলিম মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খ্রিস্টান এবং বৌদ্ধ মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার কারণেই যদি মুসলমান পুরুষরা হিন্দু মেয়েদেরকে বিবাহ করতে পারে, মুসলমান পুরুষরা যেমনি ভাবে মুসলিম নারীদেরকে বিবাহ করতে পারে, এইভাবে যদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করতে পারে, বৌদ্ধ মেয়েদেরকে যদি বিবাহ করতে পারে, তাহলে আমার এখানের মধ্যে কথা আছে, আমার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভক্তি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুয়োর সৃষ্টি করেছেন, ভক্তির গোশত আমরা খাই আর শুয়োরের গোশত আমরা খাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পেশাব সৃষ্টি করেছেন, তাহলে আমরা পানি পান করি পেশাব পান করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেই যদি সব কিছু হালাল হয়ে যেত, তাহলে যেমনিভাবে আমরা পানি পান করি পেশাব পান করো আমাদের দরকার ছিল, যেমনিভাবে আমরা বকরির গোশত খাই গরুর গোশত খাই, ঠিক তেমনিভাবে শূরের গোশত আমাদের জন্য খাওয়ার দরকার ছিল, ঠিক তেমনিভাবে কুকুরের গোশত আমাদের জন্য খাওয়ার দরকার ছিল। এই জন্য জনগণ বুঝতে পারছে যে আসল কথা হলো ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার কারণেই সব কিছু কি হয় না, জায়েজ হয়ে যায় না। ও মুসলমান ভাইয়ের আমার, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের ইমান হেফাজত হয়ে গেছে একটা মাদ্রাসার 9 বছরের তালিবুল আলেমের কারণে। এই জন্য সেই মাদ্রাসার মধ্যে তাহফিজুল কোরআন ইনস্টিটিউট মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিসের আলেম শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে দুনিয়া ধ্বংস হবে না, এই শিক্ষা যতদিন পর্যন্ত সমাজের মধ্যে বাস্তবায়ন না হবে আমাদের মধ্যে শান্তির আশা করা যায় না। কোরআনের শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, নদীর আনবীর আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও মুসলমান ভাইয়ের আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে আবির্ভূত হয়েছেন, যেই যুগের মধ্যে দুনিয়াতে আগমন করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেছেন। আপনারা সবাই জানেন মদিনার মধ্যে তখন 2টা গোত্র ছিল, একটা গোত্রের নাম হলো আউস আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। আউস গোত্র আর খাজরাজ গোত্র যারা মদিনার মধ্যে বসবাস করত, অন্য অন্য আদিবাসীরাও মদিনার মধ্যে বসবাস করত, তাদের সাথে সব সময়
তখন সে আওজ আর খাজরাজ গোত্রের মানুষগুলি তারা বলতেন, শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসবেন, তখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে যাব, দলভুক্ত হয়ে তোমাদের সাথে আমরা লড়াই করব, যুদ্ধ করব, সেই যুদ্ধের মধ্যে আমরা বিজয় হব। ও মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফালাম্মা জাআহুম মা কাফারু বিহি, সেই মদিনার আউস গোত্র এবং খাজরাজ গোত্রের মানুষরা বলেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনাতে আগমন করে তার দলভুক্ত হয়ে তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, আর ওই যুদ্ধের মধ্যে আমরা বিজয় গ্রহণ করব। ও মুসলমান ভাইয়ারা আমার, এই মাসটা চলতেছে বিজয়ের মাস, এই মাসটা চলতেছে বিজয়ের মাস। বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি করেছেন, দেশটাকে জয় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো সবচেয়ে বড় বিজয়ী। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো সবচেয়ে বড় বিজয়ী যারা নাকি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেছে। জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গ্রহণ করতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত মোতাবেক আমাদেরকে চলতে হবে, নবীর যে আখলাক ছিল নবীর আখলাকে আখলাকবান হতে হবে, নবীর যেই চরিত্র ছিল সেই চরিত্রে চরিত্রবান হতে হবে। ও মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন, চিনার পরেও তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয় নাই, তাদের ওই ক্ষতি হয়েছে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পেরেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের সন্তানের মতো চিনতে পারছেন কিনা বলেন। সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন কোন সময় আমাদের সন্তানদেরকে চিনতে আমাদের দ্বিমত হয়ে যেত, সন্তানকে চিনতে পারতাম না, কিন্তু আল্লাহর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে আমাদের কোনো অসুবিধা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যারা ছিলেন, নবীর যুগে যারা খ্রিস্টান ছিলেন, ওই খ্রিস্টানদের বড় বড় পাদ্রি ইহুদিদের বড় বড় আলেম ওয়ালা আলেম তারা পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছেন, চিনার পরে তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, নবীর আদর্শ গ্রহণ করে নাই। নবীর আদর্শ গ্রহণ না করার কারণে নবীর কোনো ক্ষতি হয় নাই, তাদের এই কি হয়েছে, ক্ষতি হয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে নবীর আখলাকে আখলাকবান হতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে, কোরআন মোতাবেক জিন্দেগি পরিচালনা করতে হবে, এই সমস্ত দিনই মাদারে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাহফিজুল কোরআন ইনস্টিটিউট মাদ্রাসা সহ যত মাদারিস আছে সমস্ত মাদারিসের সাথে আমরা সম্পর্ক রাখব, সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব, মাদ্রাসার উলামায়ে কেরাম যারা আছেন
মাদ্রাসা শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো। হযরত উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাখছেন আল্লাহ তাআলার সাধারণ জান্নাত। তারা যদি জান্নাতের মধ্যে যাইতে পারে তাহলে আমরা উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে পারবো। তালিবুল ইলমকে যদি মহব্বত করি, তালিবুল ইলম যদি জান্নাতের মধ্যে যাইতে পারে তাহলে তাদের সাথে আমরা এরকম ভাবে জান্নাতের মধ্যে যাইতে পারবো। আল্লাহ পাক কিছুদিন পূর্বে ছিলাম না, এখন আসি, আবার কিছুদিন পর দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য দুনিয়ার যত ডিগ্রি আছে আমার সব ডিগ্রি শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম যখন আমার জানটাকে কবজ করে নেবেন, দুনিয়ার সমস্ত ডিগ্রি দুনিয়াতে রেখে চলে যেতে হবে। একটা মুরগির বাচ্চা, সে ডিম থেকে বের হওয়ার পরপর তার শত্রু কে বুঝতে পারে? কাক দেখলে তার মায়ের পেখমের নিচে যায়, শিল দেখলে, শকুন দেখলে, গুই সাপ দেখলে তার মায়ের পেখমের নিচে যায়। অথচ বিশাল একটা গরু, সে গরুর পিঠে বসে আছে, সে জানে, সে বুঝে যে এই গরু আমাকে খাবে না। অথচ গুই সাপ যদি আমাকে পায়, কাক যদি আমাকে পায়, শিল যদি, শকুন যদি আমাকে পায়, আমাকে খেয়ে ফেলবে, এই জন্য তার মায়ের কাছে দৌড়ে যায়। ও মুসলমান ভাইয়েরা, আমার এই শিক্ষা তাকে কে দিয়েছেন? আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে তার মধ্যে একটা বুঝ আছে, এই বুঝটাকে ইলম বলা যাবে না, এটা তার বুদ্ধি বলা যাবে। এই বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইলম বলা হয় কোরআনের ইলম, হাদিসের ইলম যার মধ্যে আছে, লোহে মাহফুজের ইলম যার মধ্যে আছে, তাকেই বলা হয় ইলম। একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরপরই সেই রকম ভাবে সাঁতার কাটতে পারে, তাকে এই সাঁতার কে শিখাইছে? দুনিয়ার কোনো মানুষ তাকে সাঁতার শিখাই না, অথচ সেই রকম ভাবে সাঁতার কাটতে পারে। একটা মানুষ তার যদি 10টা ডিগ্রির অধিকারীও যদি হয়ে দেখে, এরকম ভাবে সে যদি সাঁতার না কাটতে পারে, নৌকা দিয়া, লঞ্চ দিয়া যদি চলে, তাহলে এক সময় নৌকা এবং লঞ্চ যদি ডুবে যায় সাঁতার না জানার কারণে, তার যে দুনিয়ার শিক্ষার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তাকে মরণ থেকে বাঁচাইতে পারবে না। যখন সাঁতার কাটতে পারবে তখন নদীর কিনারায় যায় সে উঠতে পারবে, আর সাঁতার যদি না কাটতে পারে তাহলে এরকম ভাবে পানির মধ্যেই চিরদিনের জন্য কি হয়ে যাবে? বিদায় হয়ে যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আমরা হইলাম, দুনিয়ার শিক্ষার সাথে আমাদেরকে পরকালের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, আমি যদি উকিল হয়, এগুলি দুনিয়ার মধ্যে আমার চলবে জীবিকা নির্বাহের জন্য। যখন আমার মরণ এসে যাবে এইগুলি শেষ হয়ে যাবে। এই জন্য মরণের পরেও যে এলেমের দরকার হয়, যে এলেম কাজে লাগে, ওই এলেমটাই হলো কোরআনের এলেম, হাদিসের এলেম। এই জন্য কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, অর্থ দিয়া,
বুদ্ধি দিয়া খেদমত করিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। সবচেয়ে বড় খেদমত হলো মাদ্রাসার সাথে, সবচেয়ে বড় সম্পর্ক হলো দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকে, আর মাদ্রাসা যেন দিন দিন তরকিয়ার উন্নতি হয়। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আর আমাদের তৌফিক অনুযায়ী এই সমস্ত দিনই মাদারেসের মধ্যে অর্থ দিয়া, সম্পদ দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, দোয়া করিয়া খেদমত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই সমস্ত দিনই মাদারেসের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, ইমান আমল সঙ্গে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক। দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, ইমানের সাথে, রসুলের আখলাকের সাথে, রসুলের চরিত্রের সাথে, রসুলের কালিমার সাথে আমাদেরকে যেন বিদায় দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। এই বলে আমার কথাগুলি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।